الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সকলের প্রতি আমাদের অভিনন্দন। আজকের দেশের বহুল প্রচারিত তাহজিব সেন্টার আজকের আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশের অন্যতম আলেমি দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, সর্বজনশ্রদ্ধেয় ওলামা ইকরামদের মধ্যে অন্যতম অধ্যাপক ডক্টর কাউসার হোসাইন। পবিত্র মাহে রমজানের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আজকের তার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা জেনে নেব। এখন পবিত্র মাহে রমজানে আমাদের করণীয় এ সম্পর্কে আলোচনা রাখছেন আমাদের সকলেরই পরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, অধ্যাপক ডক্টর কাউসার হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি রাশাদা, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত দর্শক শ্রোতা, দূরে কাছে, দেশে প্রবাসে যারা আমাদেরকে দেখছেন, শুনছেন এবং এই আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন, আমাদের সাথে আছেন যারা, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের দরবারে, যিনি একটি বছর পরে আবারও মাহে রমাদানুল মোবারকের মতো গুরুত্বপূর্ণ মাস আমাদেরকে দান করেছেন। আমরা এই মাসে উপনীত হতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। সাথে সাথে দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই মুহূর্তে আমরা সমবেদনা জ্ঞাপন করছি গত বছর থেকে শুরু করে এ পর্যন্ত বর্তমান পৃথিবীতে করোনা মহামারীতে আক্রান্ত হয়ে যে সমস্ত মানুষগুলো বিদায় নিয়ে চলে গেল, লক্ষ লক্ষ মানুষ, তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। ইমানের সাথে যারা বিদায় নিয়েছেন তাদের জন্য মহান আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা কামনা করছি। যারা আক্রান্ত হয়েছেন, অসুস্থ রয়েছেন, মহান আল্লাহর দরবারে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এ আয়োজনে সম্মানিত সঞ্চালক, এদেশের প্রখ্যাত আলেমি দ্বীন, গবেষক, মহতরম অধ্যাপক মৌলানা মাহমুদ মুস্তফা আল মারুফ, তিনি যে বিষয়টি আলোচনা করতে ইঙ্গিত দিয়েছেন, যে বিষয়টির অবতারণা করেছেন, সেই বিষয়টির উপরেই সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। রহমত, মাগফিরাত, নাজাতের মহান বারতা নিয়ে স্বমহিমায় হাজির হয়েছে পবিত্র রমাদান। তাকওয়ার প্রশিক্ষণ দিতে, গুনাহমুক্ত জীবন উপহার দিতে, ধৈর্য, আনুগত্য, শৃঙ্খলার প্রশিক্ষণ দিয়ে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধতার শিক্ষা দিতে এসেছে মাহে রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ করে প্রেরণ করে রাব্বুল আলামিনের ঘোষণা ছিল এরকম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্থাৎ তোমরাই শ্রেষ্ঠ জাতি, সমগ্র মানব জাতির কল্যাণের জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদের প্রেরণ করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা দেবে, আর তোমরা নিজেরাও আল্লাহর প্রতি পুরোপুরি ইমান রাখবে। সূরা আলে ইমরান 110। সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা 143 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। অর্থাৎ আমি তোমাদেরকে এক মধ্যমপন্থী জাতিতে পরিণত করেছি, যেন তোমরা দুনিয়ার অন্যান্য মানুষদের উপর হেদায়েতের সাক্ষী হতে পারো,
সম্মানিত দর্শক শ্রোতা, এই দুটো আয়াতের আলোকে বলা যেতে পারে যে মহান আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠত্ব, যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা এবং এই শ্রেষ্ঠত্ব থেকে মাঝে মধ্যে আমরা বিচ্যুত হয়ে যাই, আমাদের পদস্খলন ঘটে বা শ্রেষ্ঠত্বের সেই জায়গা থেকে অনেক সময় আমরা নিচে নেমে যাই। তো এই নিচে নেমে যাওয়া বা পদস্খলিত হয়ে যাওয়া, শ্রেষ্ঠত্বের আসন থেকে সরে যাওয়া যে অবস্থা, এটাকে পূরণ করে আবারও যেন আমরা শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছে যেতে পারি, এজন্য আল্লাহ তাআলা বছরে একটি, বছরের মধ্যে এক মাসের এই প্রশিক্ষণ মাহে রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম উম্মাকে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা প্রদত্ত এই মর্যাদা ও শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য প্রত্যেক মুসলিমকে আখলাকে হামিদা অর্থাৎ প্রশংসনীয় চরিত্র, উৎকৃষ্ট চারিত্রিক গুণাবলী তথা অর্জনীয় গুণাবলী সমূহ গ্রহণ করতে হবে, এবং আখলাকে জামিমা অর্থাৎ নিন্দনীয় চরিত্র যেগুলো, এগুলো পরিত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। মাহে রমাদান হলো সেই মোক্ষম সময় যে মাসে ব্যক্তি সিয়াম সাধনা, কিয়ামুল লাইল, ইরতিকাফ এবং অন্যান্য ইবাদতের মাধ্যমে এক মাসের সুশৃঙ্খল প্রশিক্ষণের দ্বারা অর্জনীয় গুণাবলী সমূহ অর্জন এবং বর্জনীয় বিষয়াবলী পরিত্যাগ করে ইনসানে কামিল তথা আদর্শ মানুষে পরিণত হতে পারে এবং শ্রেষ্ঠত্বের সেই জায়গায় সে যেন সমাসীন থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা রমজানুল মোবারকের এ সিয়ামের ব্যবস্থা, এই বিধানটি আল্লাহ তাআলা আমাদের জন্য দয়া করে দিয়েছেন।